শান্তি পাবি না আন্না নাম মান্না নাম হাদ্দাকাব সাদ্দাকাব এই বিভিন্ন প্রকার নিয়াছে ছয় প্রকারের মেয়ে জীবনে বিয়া করিস না বিয়া তো করছো কিন্তু জানো না কোন শ্রেণীর মেয়েটা বিয়া কইরা লাইছো আজকে বলবো ছয় শ্রেণীর মেয়ে তাদের সিম্পটম কেমন আলামত কেমন এই ছয় শ্রেণীর মেয়ে বিয়ে করলে তুমি দুনিয়ায় শান্তি পাইবা না শুধু ঘরের মধ্যে যুদ্ধ চলবে জোরে বলেন ঠিক কি ঠিক না আজকের এই মাহফিলটা একটা মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল আজকের মাহফিল এই এই বাবা তুমি কথা বল জোরে জোরে আওয়াজ করবে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে আওয়াজ করবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই দুইটা ক্যামেরা দিয়ে আমার দিকে তাকান আর দিলের কানটা একটু লাগা শুনেন আ বন্ধু এই যে ক্যামেরা আছে ছবি ধারণ করে বন্ধু তোমাকে আমাকে আল্লাহ তাআলা এত পাওয়ার আর শক্তিশালী দুইটা ক্যামেরার এই যে চোখ দিয়েছেন বান্দা যে জিনিস দেখে সাথে সাথে মেমোরির মধ্যে ওই ছবিটা চলে যায় বলেন দেখি এই অনেক কি আছে বাবা নাই মা নাই অনেক বছর আগে মা বাবা দুনিয়া থেকে চলে গেছে এখন দেখি বাবার দিকে একটু খেয়াল করেন বাবার ছবিটা বেশি আসে কিনা অন্তরে বেশি আসে কারণ হইল ওই যে ছবিটা আজ থেকে 40-50 বছর আগে ছবিটা ভিতরে ঢুকে গেছে ওই ছবিটা কিন্তু এখনো আমার হৃদয়ের মধ্যে ঢোকায় রাখছেন কে জোরে বলেন আল্লাহ আমার ভাইরা কথাগুলো সংক্ষেপে খুব দ্রুত শুনতে হবে ও বন্ধু এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছে এমনি পাঠায় নাই কেন পাঠাইছে আল্লাহ বলেন বান্দারে আমি তোদেরকে পাঠাইছি পাঠাইছি আর তাকায় পৃথিবীতে যা আছে সব কিছু তোদের খাদেম বানায় দিলাম গোলাম বানায় দিলাম আসমান বল জমিন বল গ্রহ বিহার সমুদ্র এই যা কিছু তাকা দেখ বান্দার সব কিছু বান্দার গোলাম বান্দার সেবা করে আর কেবল মাত্র শুধু মাত্র আমি আল্লাহ তাআলা বান্দাকে এবং জিনকে বানাইছি আমার দাসত্ব করার জন্য কার দাসত্ব করার জন্য জোরে আওয়াজ করে বলেন জোরে আওয়াজ করে বলেন কার আল্লাহ তাআলা ওই কথাটা জানায় দেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা বানাইলাম আর জিন বানাইলাম আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য বান্দা তাকে দেখো এই যে বড় লাইট এই লাইটটা বানাইছে কিসের জন্য আলো দেওয়ার জন্য এই যে মাউথপিস বানাইছে মাইক সেট বানাইছে কিসের জন্য জোরে বলেন কিসের জন্য আওয়াজ দেওয়ার জন্য মাইক বানাইলেন আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ যদি না দেয় বলেন দেখি মাইকের কি উদ্দেশ্য ঠিক থাকবে বলে লাইট বানাইছে আমার এরকম আলো দেওয়ার জন্য বলে যদি লাইট আলো না দেয় তাহলে বুঝতে হবে লাইটের যে উদ্দেশ্য ব্যাহত হয়ে গেছে আল্লাহ বলেন ও বান্দা আমি তোরে বানাইছি আমার দাসত্ব করার জন্য আর গোলামি করার জন্য রে বান্দা
বলো দেখি এইবার যদি আমি আপনা আল্লাহ তাআলার দাসত্ব না করি তাহলে কি আল্লাহর উদ্দেশ্য ঠিক থাকবে কথা বলেন আমার ভাইরা যে উদ্দেশ্য আমার বানাইছেন আপনি পাঠিয়ে দিলেন আপনার বাড়ির একজন চাকরে পাঠিয়ে দিলেন দোকানে বাজারে পাঠিয়ে দিলেন ওই দেলদুয়ার বাজারে পাঠিয়ে দিলেন কি জন্য বলে নিয়ে আসো সেখান থেকে সুন্দর দেখে মাছ নিয়ে আসবা বলে সেখানে গিয়াম 2000 টাকা দিবেন মাছ কেনার জন্য দেলদুয়ার বাজারে গিয়াম দেখলো মাছ ঠিক আছে হকারদের মজমাই বৈশাখ টাইমটা শেষ কইরা সন্ধ্যা হয়েছে বাড়িতে ফিরে আসছে বলেন দেখি ওই চাকরে ওই রাখাল রে কতটুকু আদর করবেন কথা কয় না আদর করবেন নাকি ধমক দিবেন আপনারা কথা বুঝতেছেন না মনে হচ্ছে না বুঝতেছেন তালে বুঝলেন না বলেন দেখি তারে মহব্বত করবেন নাকি রাগ করবেন আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন ডাক দেয় বান্দা একদিন ডাক দেয় পাঁচবার করে আল্লাহ তালার পক্ষ থেকে পাঁচবার ডাক দেয় বান্দা সে ডাকে সারা দেয় না শোনে বান্দা সপ্তাহে একদিন গিয়া আল্লাহ তালার ডাকে সারা দিল বলেন দেখি আপনি বাবা হইয়া আপনার সন্তানকে প্রত্যেকদিন ডাকেন পাঁচ থেকে সাতবার আয় বাবা আয় একটা কথা শোন ওই সন্তান আপনার কথা শোনে না সাত দিন পরে গিয়ে বলছে আব্বা কি কো বলেন দেখি এখন যদি সন্তান বলে আব্বা কি কোন বলেন দেখি এক সপ্তাহ পরে সন্তান যদি বাবারে বলে আব্বু কি কোন বলেন এখন কি রাগ ধরবো নাকি মহব্বত করার মন চাইবো কথা কয় না আল্লাহ ডেকে বলো বান্দা আমার পক্ষ থেকে স্পিকার মাইক হইয়া মুয়াজ্জিন আজান দিয়া ডাক দে আমার পক্ষ থেকে প্রত্যেক দিন পাঁচবার আয় আয় বান্দা চলা নামাজের দিকে পাঁচবার পাঁচবার করে প্রত্যেকদিন ডাক দে আব্দুল করিম দোকানে আছে বাড়িতে আছে গাড়িতে আছে আজান শুনল কিন্তু আল্লাহ তালার ডাকি সারা না দিয়া শুধু জুমার দিন চলে গেছে আরে আল্লাহ তালা শুধু জুমায় উপস্থিত হইয়া ডাকে সারা দিলে তো আল্লাহ সন্তুষ্ট হবে আরে এমন না ফরমান আল্লাহ তালার না ফরমান বান্দা আছে জুমার দিন হাজিরাটা দেয় না ওরা দেখবেন বছরে দুইবার সাদা একটা সাদা সুতির পাঞ্জাবি পইরা ঈদের মাঠে যায় আছে কি নাই আমার ভাইরা মালিক জিজ্ঞেস করলাম মালিক তুমি আমারে বানাইছো তাহলে কি করব দায়িত্বটা বুঝা দাও আল্লাহ তাআলা বলেন আমি তোরে দায়িত্ব বুঝা দেয় কি রে বান্দা আমি তোরে বানাইছি এমনি তোরে বানাই নাই একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি আর ওই উদ্দেশ্যটা জানতে হইলে নামাজ কিভাবে পড়বি রোজা কিভাবে রাখবি হজ কিভাবে করবি গোটা লাইফটা কিভাবে চালাবি ওই বান্দা একদিন তুই ছোট ছিলি হাঁটি হাঁটি পা পা করে তোরে বড় বানাইলাম হঠাৎ করে দেখতে দেখতে দাড়িগুলো পেকে গেল আমার মনে হয় ওই দিন দৌড়াদৌড়ি করছি
ওই দিন বাড়িতে গিয়া বন্ধুদের লগে আড্ডা দিয়েছি, দেখতে দেখতে দাড়ি পেকে যাইতেছে, বয়স হয়ে গেল 43। ও বন্ধু এখন মরণের বড় ভয় হয়, হঠাৎ করে দেখা যায় দাড়িগুলো সাদা, হঠাৎ করে দেখবা ওই যে ছোট্ট পিস্তির মতো, আর তুমি শরীরে দুঃখ এরকম শক্তি পাও না, পায়ে তোমার শক্তি নাই, আর তুমি আগের মতো দৌড়াইতে পারো না। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমি তোরে বানানোর আগে আমি জানাই দিছি, কি করবি কি শিখবি রে বান্দা। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমান দুশ্মনী আছে আপনাদের, বাড়িতে গিয়ে বলবেন, যদি আমার লয় দুশ্মনী না থাকে তাহলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহু আকবার। আরো জোরে পিছনের ভাইরা, যুবক ভাইরা, কলেজার টুকরা যুবকরা, সবাই উচ্চ আওয়াজে আল্লাহু আকবার। দেখো না দৌড় মারে, দৌড় মারছে, ওই যে আরে যদি দৌড় মারতে দেন দেখবেন যে 2 মিনিটের মধ্যে অনেক দূর চলে গেছে, 100 গতিতে দৌড় মারছে। এখন হাতটা যদি বাইরে দেন, হাতটা যদি বাঁধা থাকে আগের মতোই কি দৌড় দিতে পারবে? কেন হাতে দৌড়ায় না পায়ে দৌড়ায়? কথা বলেন, হাতে বাঁধলে সমস্যা কি? হাতে সহজতা করে কি করে, সহজতা করে দোস্ত, তোর লাগে আমি আসি, ভয় করিস না, আসি মার দৌড়। এই জন্য আপনারা যদি একটু সহজতা করেন, যেমনই যাই হোক একটু যদি আওয়াজ দেন তাহলে কথা বের করতে বেরিয়ে। আমি গুনাহগার ওই বক্তা, রাত্রে 2টার সময় দিলেও 3 ঘন্টা ওয়াজ করে আসছি, লোক যাইতে দেয়নি। জামালপুর ওই দিন দিছে 11টার পরে, তারপর 2:30টার আগে উঠতে দিল। আমার ভাইরা আপনারা একটু আগ্রহ দেখাবেন, আপনারা কথা বলবেন, বুঝতেছেন কি বোঝেন না এটা যদি বুঝতে পারি, সহজতা করেন তাহলে কথা বের হবে, না হলে কথা যা আছে এটাও আস্তে আস্তে লো হবে। দেখছেন এই বাবু, এই ওদেরকে একটু সরাই দেন, ওরা মনে চানা সুর কিনে খাইতেছে, আচ্ছা খা আল্লাহকে রেখা, জনমের মধ্যে খা, সমস্যা নাই, কিন্তু শরীরে খা, আমার সামনে তো সর কথা বলছে। এই বাবু, এই এই বাবু, ওই যে ওখানে যাও, ওদিকে যাও, একজন দুই হাত দূরে দূরে, দুই হাত দূরে দূরে, আর একটা ওই যে বাবা তুমি পিছাও, তুমি পিছাও। আল্লাহ আল্লাহ, হ্যাঁ আসবে, সবে আসবে, আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, অসুবিধা নাই, এভাবে আসতে চলবে, সমস্যা নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আর একটু আস্তে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আগে মানুষ বানানোর দরকার নাকি কোরআন শিক্ষা দরকার? আগে আগে মানুষ হতে হবে, তারপরে কোরআন শিক্ষা দরকার। আল্লাহ কোরআনের কথা আগে জানা দিলেন, ও দোস্ত বুঝা দেন মানুষ ও মানুষ, কোরআন এমন দরকারি একটা গ্রন্থ, বলে কোরআন যাই যার জীবনে ওই জীবনটা যদি একটা দেখতে, ওই লোকটাকে দেখতে যদিও মানুষ দেখা যায়, দেখবেন ওই লোকটা মানব রূপে একটা জানোয়ার, বলে যার জীবনে কুরআন নাই
যার জীবনে কোরআনের তালিম নাই কোরআনের শিক্ষা নাই কোরআন শুনে না কোরআন পড়ে না এবং কোরআন শোনার চেষ্টা করে না কোরআন অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করে না ভাই দেখবেন ওই লোকটা যদিও মানুষ দেখবেন ওর আচরণটা হলো কুকুরের মতো আর কথাটা কুকুরের মতো আর আচরণটা জানোয়ারের মতো কারণ কিছুদিন আগে দেখলাম একজন মহিলা ঢাকায় আমার ভাইরা সন্তানদেরকে একজন মেয়ে আর একটা ছেলেকে উচ্চ লেভেলের শিক্ষিত করে ডক্টরেট করেছে কিন্তু মা বৃদ্ধ হয়ে গেছে দোস্ত আমার ভাইরা ওই মা জীবনের বেঁচে থাকার তাগিদে যখন চিকিৎসা করার দরকার হয়েছে ছেলে সন্তান মেয়েরা তো কাপড় ভাত কাপড় দেই না বরঞ্চ যখন একটু জমি বিক্রি করেছে ওই টাকাগুলো কেড়ে নেওয়ার জন্য ছিনতাই করে নেওয়ার জন্য যখন চেষ্টা করেছে ওই মা আদালতে কেস দায়ের করেছে এবং বিজ্ঞ আদালতকে বলেছেন তাদেরকে জামিন দিবেন না সন্তানকে জামিন দিবেন না কারণ হলো ওরা জামিন পাইলে ওরা আমারে হত্যা করবে ভিডিওটা কেউ দেখছেন কিনা আমার ভাইয়েরা এই জানোয়ার কেন হলো উনি তো অত শিক্ষিত মেয়ে সন্তান রে বানাইছেন ডক্টরেট করাইছেন বড় লয়ার বানাইছেন বড় শিক্ষিত বানাইছেন মেয়ে বড় শিক্ষিত তারপরেও বলেন দেখি এরকম হলো কেন বলে শিক্ষিত হইছে ঠিক কিন্তু মানুষ বানাইতে পারে নাই বলে শিক্ষিত হবে ঠিক মানুষ হতে পারে নাই মানুষ হতে হলে আল্লাহর কালাম ছাড়া মানুষ হতে পারবে না এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা কোরআনের তালিম দিলাম কোরআনের তালিম পাইবা তো মানুষ হইবা কোরআন শিখবা মানুষ হইবা কোরআনই জীবন গঠন করবা তাহলে মানুষ হতে পারবা কোরআন যদি ব্যক্তি জীবনে চালাও তাহলে ব্যক্তি সুন্দর হবে কোরআন যদি সমাজে চালাও সমাজ সুন্দর হবে রে দোস্ত কোরআন যদি সংসদের মধ্যে ঢুকাইতে পারো আল্লাহর কসম করে বলি এই দেশটাও সুন্দর হবে চুরি বন্ধ হবে বলে যারা চুরি করে দেশের টাকা বিদেশে পাচার করে ওরাও বড় শিক্ষিত ওরাও বড় মানুষ কিন্তু গুণের মানুষ হতে পারে নাই কারণ হলো কোরআনি শিক্ষা না থাকার কারণে মানুষ চুরি করে ডাকাতি করে হাইজাক করে জিনা করে ব্যবিচার করে কারণ হইলো ওরাও মানুষ বড় শিক্ষিত কিন্তু গুণের মানুষ হতে পারে নাই এই জন্য গুণের মানুষ হতে হলে কোরআনের কাছে আসতে হবে এই জন্য আল্লাহ তাআলা জানা দেন ও বান্দা শিক্ষা এমন একটা সম্পদ যেই জাতি যত বড় শিক্ষিত সেই জাতি তত বড় উন্নত জরে বলেন ঠিক কি ঠিক না যেই দেশের মানুষ যত বড় শিক্ষিত তত বড় উন্নত আমি বলবো সাধারণ দুনিয়ার শিক্ষার সাথে সাথে যেই জাতি যত বড় পাশাপাশি ইসলামী শিক্ষায় শিক্ষিত ওই জাতি তত বড় মনুষ্যত্ব সম্পন্ন মানুষ হতে পারবে জোরে বলেন ঠিক কি ঠিক না আমার ভাইরা গোটা পৃথিবীর দিকে তাকান আমেরিকার দিকে তাকান তারা সব চাইতে টপ লেভেলের শিক্ষিত সব চাইতে পাওয়ারশীল রাষ্ট্র নেই আমেরিকা অস্ত্রে শিক্ষায় অর্থে সব দিক দিয়ে আগানো থাকলে কিন্তু একটা দিক দিয়ে পিছানো সেটা না মনুষ্যত্ব তাদের মধ্যে নাই মনুষ্যত্ব যে জিনিসের মাধ্যমে হবে রে বাবা ওই জিনিসটা তাদের কাছে নাই ওই জিনিসটার নাম হলো কোরআন ওই জিনিসটার নাম কি ওই জিনিসটা আল্লাহ পাক নাজিল করেছেন আসমান থেকে নাজিল করছেন কোত থেকে আল্লাহ পাক বলেন বাল হুয়া কুরআন মাজিদুন ফি লাউহিম আল্লাহ পাক লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলার কোরআন নাযিল করেছেন এই কোরআনের নাম হলো কালামুল্লাহ কালামুল্লাহ মানে আল্লাহর কথা
কিতাবুল্লাহ মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে লিখিত কিতাব যত গ্রন্থ আল্লাহ তাআলা নাযিল করেছেন সকল গ্রন্থকে বলেছেন কিতাবুল্লাহ কিন্তু শুধুমাত্র কুরআন শরীফকে বলেছেন কালামুল্লাহ কারণ হইলো এটা লিখিত আকারে আল্লাহ পাক নাযিল করেন নাই আল্লাহ তাআলা সরাসরি জিব্রাইলের কাছে বলেছেন আর জিব্রাইলের মারেফতে আল্লাহ তাআলা রাসূলের কাছে জানাই দিয়েছি আমার ভাইরা এই কুরআন এত দামি আল্লাহ শুরুতে জানাই দেন যালিকাল কিতাবু লা রাইবা ফি আল্লাহ তাআলা বলেন এমন গ্রন্থ আমি নাযিল করলাম রে বান্দা পৃথিবীতে যত রাইটার আছে লেখায়ের পরে লেখে যদি ভুল দৃষ্টিগোচর হয় আমরা জানাইবেন পরবর্তী এডিশনে আমি সংশোধন করব আল্লাহ বলেন না আমি এটা লিখি না আমি বলি না কারণ আমার কোনো কাজ ভুল নাই রে বান্দা আমি আগেও জানি পরেও জানি বান্দা সব কিছু জানি কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু জানেন কে জোরে বলে আরো জোরে বলেন কে